সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, আবিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে পায়ে ব্যথার জন্য আপনাদেরকে ঘরোয়া কিছু টিপ, বিশেষ করে এক্সারসাইজ, কীভাবে আপনি বাসায় বসে বসে পায়ের ব্যথা, বিশেষ করে পায়ের গোড়ালি ব্যথা এবং হচ্ছে যে পায়ের পিছনে অনেক সময় আমাদের এই জায়গাটাতে ব্যথা হয়ে থাকে। সো আর গোড়ালি তো খুবই কমন সমস্যা আমাদের, পায়ের পাতায় পায়ের গোড়ালিতে ব্যথা। সো পায়ের পাতা গোড়ালির জন্য আপনি কী ধরনের এক্সারসাইজ বাসায় করবেন, কী এক্সারসাইজ করলে আপনি উপকৃত হবেন, ঠিক আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে ওই এক্সারসাইজগুলো আমি আপনাদেরকে দেখাবো। একেবারে ফার্স্ট যে এক্সারসাইজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি এভাবে বসো, আপনি একটা এক্সারসাইজ করতে পারেন। আমাদের যে কাপ মাসেলটা, এই মাসেলটাকে আমাদের একটু স্ট্রেচিং করতে হবে। এটাকে স্ট্রেচিং করার জন্য কয়েকটা উপায় আছে। একটা উপায় হচ্ছে যে আপনি এভাবে শুয়েও কিন্তু আপনি এক্সারসাইজটা করতে, এভাবে করে আপনি পায়ের পাতাটাকে আপনার দিকে টান দিবেন। দেখেন, 1 2 3 4 5, আপনি অতক্ষণ না পারলে যতক্ষণে পারেন এটুকু, 1 2 3 4 5, ওকে। অর্থাৎ আমি এই পায়টাকে সোজা করে পায়ের পাতাটাকে এবার টান দেবো, যতটাকে হাঁটুটা সোজা পায়ের পাতাটা টান দিলাম এই এক্সারসাইজটা। সো এটা আমরা করতে পারি। এছাড়া আপনি বসেও আপনি এভাবেও কিন্তু আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ট্রেসটা হচ্ছে। এবং এখানে একটা ফাঁসা আছে, অনেক সময় আমাদের এই প্ল্যান্টার যে ফাঁসাটা, ওই ফাঁসাটাতে কিন্তু আমাদের আসলে সমস্যা হয়ে থাকে। সো ওই ফাঁসাটা যদি আমাদের ইঞ্জুরি হয় কিংবা আপনি শক্ত জোতা পরে, মানে দেখা যায় শক্ত জোতা পরতেছেন, বিভিন্ন কারণে আপনার ওয়েট বেশি হয়, তখন এই ফাঁসাটা ইঞ্জুরি হয়ে যায়, হয়ে গেলে সহজে আসলে এটা বাইরে আয় বা আলো হতে চায় না, এটাকে আমরা বলি প্ল্যান্টার ফেসিয়াইটিস। কিংবা অনেক সময় আপনি এক্সরে করে দেখবেন যে আপনার হাড়টা হিল স্পার হাড় বাড়ে। সো অনেক সময় ক্যালসিয়াম ডি ডেপোজিটে বিভিন্ন কারণে আসলে হাড় বাড়ে। সো এই কারণেও হাড়টা বেড়ে সে ফাঁসাতেই সে পিঞ্চিং করে, যখন আপনি হাঁটতে যান তখন আপনার কাছে বেশি ব্যথা লাগে। সো আমরা এই প্ল্যান্টার ফ্যাসিয়াইটিসের জন্য আমরা কিন্তু এক্সারসাইজগুলো করতে পারি। এবং প্লাস হচ্ছে যে আমরা এইভাবে, কারণ হচ্ছে যে ফাঁসা হচ্ছে যে ঠিক চামড়ার নিচে এবং মাংসের উপরে একটা ফাঁসা থাকে, ফাঁসাটা আমরা যেমন কমলা চামড়া উঠলে যেরকম একটা ফর্দ আমরা পাই, ঠিক ওরকম ফাঁসা। সো এটা এভাবে ধরে, এটা এভাবে ধরে, 1 2 3 4 5, দেখছেন? অর্থাৎ আমি এটাকে এভাবে করলাম আর এটাকে এভাবে, তাহলে আমরা দুইটা এক্সারসাইজ আমরা অলরেডি আমরা শিখলাম, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে আপনি পায়ের, আমি বলছি আপনি যে কোনো আপনার সমস্যার জন্য আপনি পায়ের এক্সারসাইজগুলো করতে পারবেন। আপনি নর্মালি ফাঁকে টান দেওয়া, আপনি শুয়েও এটা করতে পারেন, তারপরে এটা আবার ওদিকে নেওয়া, আবার ভিতরের দিকে, আবার বাইরের দিকে, ওকে, আবার 1 2 3 4, কী করলাম, পাটাকে সামনে টানলাম, পিছনের দিকে নিলাম, ভিতরের দিকে নিলাম, বাইরের দিকে নিলাম, চার। সো আমরা আরও একটা এক্সারসাইজ আমরা শিখলাম। থার্ড এক্সারসাইজটা হচ্ছে আপনি একটা পানির বোতল নিয়ে আপনি ফায়ার প্ল্যান্টটা ফাঁসাটাকে আপনি হচ্ছে অ্যাসেস করতে পারেন। সো আরও আপনি হচ্ছে মসৃণ একটা বোতল আপনি ইউজ করতে, অথবা এরকম বোতল হলে হবে, কিংবা আপনি এরকম একটা বোতল আপনি হচ্ছে যে ফ্রিজও আপনি মানে রাখতে পারেন, ঠান্ডা বোতল। সো বোতলটা এনে আপনি, অথবা নর্মাল যে বোতল, এইভাবে আপনি দেখেন ফাঁকটাকে, তাহলে আমাদের ফ্রন্টটা ফাঁসাটা কিন্তু যেচ্ছে একটা মান মাসাজ হচ্ছে। সো এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো কাজে দেবে, ওকে। সো আমরা হচ্ছে যে পায়ের যে এক্সারসাইজটা সেটা আমরা, যে ম্যাসেজের সেটা আমরা শিখলাম। এছাড়া হচ্ছে আপনি আরও কিছু কাজ করতে পারেন, বিশেষত হচ্ছে যে অনেক সময় আপনি একটা এরকম তাহলে এইভাবে রেখে, তাহলেটা এইভাবে রেখে আপনি হচ্ছেন যে পা দিয়ে করলে আপনার পায়ের মাসুল স্ট্যান্ড, এগুলো আপনি একটু পরের দিকে আপনি আপনি মানে 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 করতে পারেন এগুলো, ওকে। সো এগুলো আপনি একটু পরেও আপনি মানে করতে পারেন।
একটা এক্সারসাইজ হচ্ছে যে আপনি অনেক সময় আমরা হচ্ছে যে আমাদের শুয়ে আমরা বসতে পারতেছি না বা শুয়েও আপনার কিছু এক্সারসাইজ করা লাগে, সেই ক্ষেত্রে আপনি শুয়ে আপনি পাটাকে এভাবে সার্কেল করতে পারেন, সার্কেল। এটা করলে কি হবে, যাদের পায়ে কোনো ইঞ্জুরি হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে বা সমস্যা হয়েছে, এরপরে হচ্ছে আপনি প্লাস্টার আপনি শুয়ে আছেন, সো আপনি হচ্ছেন যে এটা আপনি কত করতে পারেন। আরেকটি ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ হচ্ছে যে আপনি এটা যাদের পায়ের ঘোরে ওরালি ব্যথা তারা তো এটা অবশ্যই এটা করবেন, আপনি হচ্ছেন যে একটা হচ্ছে যে চেয়ারের সাথে বা একটা দেওয়ালের সাথে আপনি করতে পারেন, দেওয়ালের সাথে ইয়ে করে আপনি যে পাটাতে আপনার সমস্যা, ধরুন আমার হচ্ছে বাম পায়ের সমস্যা, আমি এটাকে ডান পাটা সামনে দিলাম, দিয়ে এখানে একটা লক্ষ্য রাখবেন, আমি যদি দুই পা পাঁচ করি তাহলে হবে না, আবার এভাবে করলেও হবে না, আমাকে করতে হবে এইভাবে। ওকে, তাহলে আপনি দেখেন এভাবে করলেও হবে না, আবার এটা পাঁচ হলে গেলে হবে না, আমার যে পা করতে হবে পিছনে থাকবে, পাটা থাকবে সোজা, হাঁটুটা সোজা, এবং দুইটা পায়ের মাঝখানে ফাঁকা। এবার আমি কি করলাম, আমার সামনের পাটাকে একটা এক্সারসাইজ। একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ হচ্ছে যে আপনি পায়ের পাতার উপর বদ দিয়ে এই পাটাকে এবং উঠাবেন, এক দুই তিন চার পাঁচ, আস্তে 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 আপনি যখন আপনার ফেনটা অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে গেল তখন আপনি যেটা করবেন এক পায়ের উপর বদ দিয়ে পাটাকে উঠাবেন, স্ট্রেন্থেনিং, এটা আপনার জন্য অনেক ভালো কাজ দেবে। সো আমরা হচ্ছে যে পায়ে গোড়ালি ব্যথার জন্য প্লান্টার মানে এশিয়াইটিস বা হিল স্পার বা হচ্ছে যে মানে অ্যাকিলিস টেন্ডিনাইটিস এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমরা অলরেডি আমরা এক্সারসাইজগুলো করতে পারি। সো আপনারা এগুলো বাসা অবশ্যই এক্সারসাইজগুলো করতে হবে। আর প্লান্টার ফেসিয়াটি হিল স্পারের জন্য খুবই আপডেট দুইটা ট্রিটমেন্ট আছে, সকলে খুবই ভালো একটা মানে কাজ করে, এক্সট্রা করফর সকল থেরাপি, যাদের কোনোভাবে সমস্যাটা যাচ্ছে না আপনারা এক্সট্রা করফর সকল ট্রিটমেন্টে নিয়ে নিতে পারেন, এবং হচ্ছে যে ওজন থেরাপিটা ভালো কাজ করে। সো এক্সট্রা করফর সকল একটা খুব ইম্পর্ট্যান্ট নন ইনভেসিভ, আর ওজন থেরাপিটা মিনিমালি ইনভেসিভ। সো আপনাদের এই এক্সারসাইজ আপনি যে ট্রিটমেন্টটা আপনি নেন না কেন, আপনার জন্য এক্সারসাইজগুলো করতেই হবে বাসায়, কারণ এক্সারসাইজগুলো না করলে আপনার পারফেক্ট সমস্যার সমাধান হবে না। সো আশা করি সবাই বুঝতে পারছেন এ বিষয়ে, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভীষণ ফ্রি রেজিওথেরাপি সেন্টারে প্লান্টার ফ্রিয়াসিয়াটিস হিল স্পারের জন্য আমরা শকওয়েভ থেরাপি, ম্যাগনেটিক যে থেরাপি, আর ওজন থেরাপি, আমরা সবগুলো আপডেট ট্রিটমেন্ট আমরা ব্যবহার করি। সো আপনি যদি আপনার অ্যাভেলেবিলিটি থাকে আপনি ভীষণ ভিজিট করতে পারেন। সবাই আপনারা ভালো থাকেন, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।